নমস্কার, নিউ বরাক নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শরীফুল। শুরুতেই এক নজরে আজকের সংবাদ শিরোনাম। সামাজিক মাধ্যমে যুবতীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল। কেন্দ্রীয় কমিটির সম্পাদক এনামুল্লাহকে বহিষ্কার করল এআইইউডিএফ। উধারবন সমষ্টির কাশীপুরে অনুষ্ঠিত হল বিজেপির জেলাভিত্তিক কৃষক সমারোহ। সারা রাজ্যের সঙ্গে হাইলাকান্দিতেও শুরু হলো বৈশাখী মেলা। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ উদ্যোগে শিলচর রেড ক্রসে যোগ হলো আরও দুটি অ্যাম্বুলেন্স। পায়ে হেঁটে তীর্থস্থান ভ্রমণ। ধলাইয়ের বাগাবাজারে পৌঁছলেন কর্ণাটকের 57 বছর বয়সী পশু চিকিৎসক। ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ করল সুনাইয়ের আরএফ এডুকেশনাল ফাউন্ডেশন। এবারে বিস্তারিত সংবাদ। সামাজিক মাধ্যমে যুবতীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো এআইইউডিএফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মৌলানা এনামুল্লাহ হককে। কাছাড় জেলা এআইইউডিএফ নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৌলানা এনামুল্লাহ এবং যুবতীর অশ্লীল ভিডিও নিয়ে কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছিল। এরই পরিপ্রেক্ষিতে তাকে এআইইউডিএফ দলের কেন্দ্রীয় কমিটি থেকে 6 বছরের জন্য বহিষ্কার করে দল। বিজেপির কৃষক মোর্চার কাছাড় জেলা ভিত্তিক কৃষক সমারোহ আজ অনুষ্ঠিত হল। উধারবন সমষ্টির কাশীপুরে আয়োজিত সমারোহে কৃষির উন্নয়নে ও কৃষক কুলের স্বার্থে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা। তাছাড়া সরকারি প্রকল্পগুলো বাস্তবায়নে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ের উপর আলোকপাত করেন বিজেপি নেতা ও বিভাগীয় আধিকারিকরা। সমারোহে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, প্রদেশ সম্পাদক কনাদ পুরকায়স্থ, বিভাগীয় আধিকারিক রাহুল চক্রবর্তী, সুভাষ রায়, কৃষক মোর্চার জেলা সভাপতি মানব সিংহ সহ অন্যান্যরা। এতে উপস্থিত ছিলেন রংপুর মণ্ডল বিজেপির সভাপতি বিশ্বজিৎ দাস, মনোজ রায়, অভ্রজিৎ চক্রবর্তী, মৃণাল দত্ত সহ অনেকে। গোটা রাজ্যের সাথে সংগতি রেখে হাইলাকান্দি জেলাতেও জেলা গ্রাম উন্নয়ন বিভাগের তত্ত্বাবধানে প্রথমবারের মতো অসমী বৈশাখী মেলা শুরু হলো রবিবার। অসম রাজ্যিক জীবিকা অভিযানের হাইলাকান্দি ইউনিটের ব্যবস্থাপনায় হাইলাকান্দি নজরুল সদন প্রাঙ্গণে এই মেলা চলবে 12 তারিখ পর্যন্ত। মূলত জেলার বিভিন্ন স্থানের মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর হাতে তৈরি সামগ্রীর প্রদর্শনীয় বিক্রয়ের ব্যবস্থা রয়েছে এই মেলায়। রবিবার জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক জয়দীপ শুক্লা মেলার ফিতা কেটে উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ব্লকের খণ্ড আধিকারিকরা সহ সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ্র, বিশিষ্ট নাগরিক ক্ষিতিশ রঞ্জন পাল, গৌতম গুপ্ত সহ অন্যান্যরা। আমি তাতে মানে আমার এসএসজি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি যেগুলি করি আছে ইথনিক প্রোডাক্ট, যেনেকে ধরি লোক আমার ফুড আইটেম আছে, আমার ইয়াত মণিপুরী ফুড আইটেম, আমার ইয়াত আমার বেঙ্গলি ফুড আইটেম থাকিব, যেহেতু বহাগী মেলাত আমার মেইনলি আমার এইটো কেনেকে ফুড আইটেমটো আমি কৰিব পাৰোঁ সেইটো আমি কৰি আছোঁ। প্লাছ আমাৰ ইয় সকলে যেনেকৈ আমাৰ উইথ টু ৱেলথ আমি ক'লোঁ, আমাৰ ৱাটাৰ হাইচিন্টৰ প্ৰডাক্ট আছে, আমাৰ যেনেকৈ ৱেষ্ট টু ৱেলথ যোনটো আমাৰ ভাৰ্মি কম্পোষ্ট প্ৰডাক্ট তেনেকুৱা প্ৰডাক্ট আছে, আমাৰ ইয়াতে মণিপুৰী হেণ্ডলুম, আমাৰ ৰিয়াং হেণ্ডলুম এইবিলাক আছে, আমাৰ এই আমাৰ বেংগলী ইয়ৰ হেণ্ডলুমৰ প্ৰডাক্ট আছে, সেইটো আমাৰ ইয়াত প্ৰদৰ্শনী মেলাত আছে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ উদ্যোগে দুটি নতুন অ্যাম্বুলেন্স পেল শিলচর রেড ক্রস সোসাইটি। আজ গুয়াহাটিতে নিজেই অ্যাম্বুলেন্স দুটি চালিয়ে দেখেন বিধায়ক দীপায়ন। বিকেলে সড়ক পথে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করে দুটি অ্যাম্বুলেন্স। বিধায়ক জানান, গত 8 এপ্রিল নয়াদিল্লিতে রেড ক্রস সোসাইটির ন্যাশনাল হেডকোয়ার্টারে দুটি অ্যাম্বুলেন্স সমজেনে শিলচর রেড ক্রস সোসাইটি। আজ দুটি গাড়ি গুয়াহাটিতে তার বিধায়ক আবাসে এসে পৌঁছানোর পর সেগুলো ভালো করে পরীক্ষা করে দেখে নেওয়ার পর বিকেলেই দুটি অ্যাম্বুলেন্স শিলচরের উদ্দেশ্যে রওনা দেয়। এতে শিলচর রেডক্রস হাসপাতালের রোগীদের অনেকটাই সুবিধা হবে এবং আগামীতেও রেডক্রস হাসপাতালের উন্নয়নে বিজেপি নেতৃত্বাধীন সরকার ও তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
পায়ে হেঁটে ভারতের তীর্থস্থান ভ্রমণে বেরিয়েছেন কর্ণাটকের রায়চুর জেলার মানভি তালুকের 57 বছর বয়সী ভেটেরিনারি চিকিৎসক এস আর গুপ্তা। 2020 সালের জুলাই মাসের শুরুতে নিজ গ্রাম থেকে তিনি যাত্রা শুরু করেন। শনিবার মিজোরাম থেকে বাগাবাজার পৌঁছে তার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরে বলেন, এখান থেকে মণিপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। प्रोफेशन हम वेटरनरी डॉक्टर हम अभी चक्कर करने को 2 साल छुट्टी ले लिया सरकारी से अभी 20 महीने हो गया 4-5 महीने में खत्म होता तो ये जो स्टेट घूम रहे हैं आप क्या क्या देखा आप अभी ईश्वर का मंदिर देखे है सुबह का कुछ भी नहीं ईश्वर का मंदिर माता का मंदिर दर्शन कर ले जाना आ जाएगा अभी शहर में जाता नहीं हम मंदिर का जाने वाला 2 दिन रुकना अभी आगे और कितना महीने चलेगा अभी 4 महीने बाकी रह गया 4-5 महीने में खत्म होगा ये 4 महीने में कहाँ कहाँ घूमना है अभी महाराष्ट्र मणिपुर नागालैंड अरुणाचल प्रदेश छत्तीसगढ़ आगे जाना कर्नाटका तेलंगाना कर्नाटका जाता है সুনাই আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ করা হলো রবিবার। এদিন সুনাইয়ে এক সভার মাধ্যমে প্রায় 250 জন পরিবারের মধ্যে পুস্তক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া সহ অন্যান্যরা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনাই এনজি স্কুলের অধ্যক্ষ বাহারুল ইসলাম, সমাজসেবী জালাল মজুমদার, এআইইউডিএফ এর সুনাই সভাপতি খালিদ হাসান লস্কর সহ অন্যান্যরা। লম্বা করবো না, সবাইকে ধন্যবাদ। আরএফ ফাউন্ডেশনকে ধন্যবাদ, আরএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রিঙ্কু আমাদের সবার পরিচিত, তাকে ধন্যবাদ, হুসেনকে ধন্যবাদ, আনোয়ারকে ধন্যবাদ। ওনারা যেভাবে আরএফ ফাউন্ডেশনকে জনসভায় নিয়োজিত করে পাবলিকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমি বিধায়ক হিসাবে সর্বতভাবে আমি সাহায্য সহযোগিতা করব। নিউ বরাক নিউজ এ পর্যন্তই। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সামাজিক মাধ্যমে যুবতীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল, কেন্দ্রীয় কমিটির সম্পাদক এনামুল্লাহকে বহিষ্কার করল এআইইউডিএফ। উধারবন সমষ্টির কাশীপুরে অনুষ্ঠিত হল বিজেপির জেলাভিত্তিক কৃষক সমারোহ। সারা রাজ্যের সঙ্গে হাইলাকান্দিতেও শুরু হলো বৈশাখী মেলা। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ উদ্যোগে শিলচর রেডক্রসে যোগ হলো আরও 2টি অ্যাম্বুলেন্স। পায়ে হেঁটে তীর্থস্থান ভ্রমণ, ধলাইয়ের বাগাবাজারে পৌঁছলেন কর্ণাটকের 57 বছর বয়সী পশু চিকিৎসক। ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ করল সুনাইয়ের আরএফ এডুকেশনাল ফাউন্ডেশন।